হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে 18ই মে। তো আজকে আমার রিকের হ্যাপি বার্থডে। তো সকাল সকাল চলে আসছি আমার ঘর সাজানোর, সব কিছু তোমাদের দেখাবার জন্য। আমার প্রতিটা ঘর আমি সাজিয়েছি সুন্দর করে, আর তোমাদের ঘরগুলো কোনো দিনই দেখানো হয়নি। তো আজ ভাবলাম তোমাদেরকে আমার ঘরের সবটা দেখাবো, তো যতটুকু পারবো দেখাবো, যতটুকু আমার সময়ের মধ্যে হবে। তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করো। তো এই দেখো, আমার বাড়ির বাইরেটা খুব ঝলমল করছে সকালবেলা। তো তো এখন বাড়িতে কেউ নেই, মা স্নান করছে, আর এদিকে রিক বাইরে আছে। তো রিক দেখো খেলা করছে এখন বাইরে বসে বসে বারান্দাটায়। তো আমি ওই জন্য ভাবলাম যে তোমাদের পুরো ঘরের ভিডিওটা ভালো করে করি। ও খেলা করছে, তো তো এই সময়টুকু আমি পেয়েছি। এবার ভাবছি যে তোমাদের একটু ঘরের ভিতর নিয়ে যাব। তো চলো তোমাদের ঘরের ভিতর নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখো সবটা দেখাবো। তো চলো, আচ্ছা চলো সিঁড়িতে উঠে যাই। তো এখানে জামা কাপড় সব গুছিয়ে রাখি রেখেছি। তো এবার আমি মায়েদের ঘরে ঢুকবো। তো চলো মায়েদের ঘরে ঢুকাই। মায়েদের ঘরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা আছে। রিকের বার্থডে আজকে, তো ও তখন 5 বছর হয়নি, তো ওই জন্যেই আমি সেরকম কিছু দুপুরের মেনু অ্যাড করিনি।
দেখি বাবু বাবু মুখ তো এই পাতা নীল ওগুলো তো আলাদা থাকে একটু নিচ্ছি।